আর ঈদের মাঠে পুরুষদের যেমন হাজির হওয়া জরুরি তেমনি মহিলাদেরকেও হাজির করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের জন্য পর্দার ব্যবস্থা রাখেন। আমি তো বলি যে আমাদের দেশে জলসা হলে, ওয়াজ মাহফিল হলে, তফসির হলে, কোন ইসলামিক অনুষ্ঠান হলে, কোন ইসলামিক সংগঠন হয়তো কোন অনুষ্ঠান করছে, সম্মেলন করছে, সেখানে মহিলাদের ব্যবস্থা আছে, বিজ্ঞাপনে লিখে দিচ্ছে মহিলাদের জন্য সেখানে সুব্যবস্থা রয়েছে, লিখছে না? আর ঈদগাহে মুসলিম উম্মতের লোকদেরকে, আমাদের দেশের লোকদেরকে মহিলাদের ব্যবস্থা করার তৌফিক হলো না? আলেম ওলামাদেরকে চিন্তা করতে বলছি, মসজিদের ইমামদেরকে চিন্তা করতে বলছি, ঈদগাহের ইমামদেরকে চিন্তা করতে বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করতেন, সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্লেখ করছেন যে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারানা আদেশ করতেন যে আমরা যেন মহিলারা বেরিয়ে যাই কোথায়, ঈদগাহে, এমনকি যুবতী ষোড়শীদেরকে যেতে বলেছেন, 18 বছর 20 বছর 22 বছরের যুবতী মেয়েদেরকে যেখানে ফিতরার আশঙ্কা আছে তাদেরকেও যেতে বলেছেন, যাও তোমরাও যাও ঈদগাহে হাজির হও। আর কি ওয়াল হুইয়া, যারা ঋতু অবস্থায় রয়েছে, মাসিক ঋতুতে নাপাক রয়েছে, তাদেরকেও নিয়ে যেতে বলেছেন। আর বলেছেন তোমরা নমাজের শরীক হবে না, তোমরা একটু কিনারায় বসে থাকে। ওয়াল ইয়াতাযিলিল হুইয়াযুল মুসাল্লা, যারা ঋতুবতী মহিলা তারা ঈদগাহের এক কিনারায় থাকবে, নামাজে শামিল হবে না, ঈদগাহের ভিতরে বসে থাকবে না, একবার গিয়ে সাইডে থাকবে এক সাইডে। আর ওয়াইয়াশরিকনাল খাইরা ওয়া দাওয়াতাল মুসলিমিন, কল্যাণে হাজির হবে, মুসলিমদের দোয়ায় শামিল হবে। ইমাম সাহেব দোয়া করছেন, খতিব দোয়া করছেন, মুসলিম ভাইরা দোয়া করছেন, অন্যান্য বোনেরা দোয়া করছেন, দোয়াতে শরীক হবে। নাপাক অবস্থায় দোয়া করতে কোনো দোষ নেই এই অবস্থায়, সুতরাং দোয়ায় শরীক হবে যদিও ঋতু অবস্থায় থাকে। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। আমাদের দেশের এক শ্রেণী ওলামারা বলে আজকাল ফিতনার যুগ, আজকাল যুগ জামানা খারাপ, লোকেরা খারাপ, যুবকরা খারাপ হয়ে গেছে, সুতরাং মহিলাদেরকে ঈদে নিয়ে গেলে ফিতনা হবে। আর মহিলাদেরকে নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতে অসুবিধা হয় না, মহিলাদেরকে জলসায় নিয়ে যেতে অসুবিধা হয় না, মহিলাদেরকে আবার সিনেমায় আর সার্কাসে আর ওইসব পাপের জায়গায় নিয়ে যেতে আবার ওখানে ফিতনা হয় না। মহিলারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একা একা পড়াশোনা করে, আর ঢাকা থেকে দিনাজপুর আর কোথায় খুলনা আর কোথায় চিটাগাং একা একা সফর করে, তখন অসুবিধা হয় না। ওরসের মেলা লাগে তখন বাংলাদেশ থেকে মহিলা চলে আসে আজমিরের জন্য একা একা সফর করে, আর কলকাতায় কয়েক বছর আগে এক ঘটনা ঘটলো, ধর্ষিতা হইলো, পত্র পত্রিকা আসলো, তখন অসুবিধা হয় না। নাজায়েজ কাজ করতে মহিলাদের অসুবিধা হয় না, আর সুন্নতি কাজ যেখানে করতে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেখানে তখন বিভিন্ন অজুহাত শুরু হয়ে যায় সুন্নতকে নষ্ট করার জন্য। বড় আফসোসের বিষয় রয়েছে। তো মহিলাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এবং ঈদগাহের কর্তৃত্বে নেতৃত্বে যারা আছেন তারা মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা করবেন। পর্দার ব্যবস্থা করার জন্য আল্লাহ পাক যেন তৌফিক দান করেন।